অভিনয় গান সব কিছুতেই পারদর্শী, তবুও দারিদ্রতার কারণে সিনেমা ইন্ডাস্ট্রি তাকে দেখেছে তাচ্ছিল্যের চোখে, প্রয়োজনে করেছে ব্যবহার, পাননি পর্যাপ্ত সম্মানই, তারপরও দমে যাননি, চলচ্চিত্রে অভিনয় দিয়ে করে নিয়েছিলেন জায়গা। তিনি হলেন বাংলা চলচ্চিত্রের প্রথম তারকা নায়িকা কানন দেবী। অভিনয় ছাড়া তিন দশকব্যাপী তিনি সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে বাংলা সঙ্গীত জগতে অসাধারণ অবদান রাখেন। সুকণ্ঠের জন্য তিনি শৈশব থেকে সুনাম পেয়ে এসেছেন, দারিদ্রকে উপেক্ষা করে শিখেছেন গান। রাজবালা দেবী ও রতনচন্দ্রের ঘরেই বেড়ে ওঠেন কানন। মানুষের বাড়ি বাড়ি কাজ করে দিন চালাতেন তিনি, কিন্তু একে তো ছিলেন সুন্দরী, তার উপর একজন বাইজির মেয়ে হওয়ায় আশেপাশের মানুষের থেকে পেয়েছেন নানা গঞ্জনা। শেষমেশ না পেরে রাজবালা তাকে থিয়েটারে যুক্ত করে দেন। 1926 সালে 10 বছর বয়সে ম্যাডন থিয়েটারে নির্বাক সিনেমা জয়দেব দিয়ে অভিনয় জগতে পা রাখেন কানন। এরপর 1931 সালে জোর বরাত সিনেমার মাধ্যমে প্রথম সবাক সিনেমায় নিজের অভিনয়ের ছাপ রাখেন। তবে এত ভালো অভিনয়ের পরও তাকে করতে হয়েছে পুরুষের ভূমিকায় একাধিকবার অভিনয়। প্রহ্লাদ, বিষ্ণুমায়া, কংসবধ সহ আরো অনেক সিনেমাতেই তিনি পুরুষের অভিনয় করেছেন তুখোরভাবে। 1935 সালে জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়ের মাননীয় গার্লস স্কুল ছবিতে অভিনয় করে সুখ্যাতি লাভ করেন। এই ছবিতে তিনি নিজের কণ্ঠে গীত গানের সাথে ঠোঁট মেলান। 1937 সালে দেবকী বসু পরিচালিত বিদ্যাপতি ছবিতে অভিনয় করে খ্যাতির শীর্ষে উঠে আসেন। সেই বছর মুক্তিপ্রাপ্ত সিনেমা মুক্তির মাধ্যমে তিনি প্রথম সারির নায়ক হিসেবে স্বীকৃতি লাভ করেন। তখন থেকে দরিদ্র সস্তা অভিনেত্রী কাননবালা থেকে তিনি সম্ভ্রান্ত কানন দেবী হয়ে ওঠেন। আর্থিক দুরবস্থার কারণে এই সময়ে বাছি বিচার ছাড়া তিনি বহু ছবিতে অভিনয় করেছেন। 1941 সালে কানন দেবী নিউ থিয়েটার ছেড়ে নিজের পছন্দ মতো ছবিতে অভিনয় শুরু করেন। 1942 সালে প্রমথেশ বড়ুয়া পরিচালিত শেষ উত্তর ও তার হিন্দি জবাব ছবিতে তিনি বিশেষ সাফল্য পান। এছাড়া তার গাওয়া তুফান মেল গানটির মাধ্যমে গায়ক হিসেবে প্রতিষ্ঠিত পান। 1948 সালে শ্রীমতী পিকচার্স প্রতিষ্ঠা করেন এবং এই প্রতিষ্ঠানের ব্যানারে চলচ্চিত্র প্রযোজনার দিকে মন দেন। এই সময় তিনি শরৎচন্দ্রের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র তৈরিতে মনোযোগী হন। 1959 সালে তিনি শেষবারের মতো অভিনয় করেন ইন্দ্রনাথ শ্রীকান্ত ও অন্নদা দিদি সিনেমাতে। শেষ জীবনে তিনি সেবামূলক কাজে নিজেকে যুক্ত করেন। 1968 সালে তিনি পদ্মশ্রী সম্মাননা পান। 1973 সালে প্রকাশিত হয় তার জনপ্রিয় আত্মজীবনী সবারে আমি নমি। 1977 সালে তাকে দেয়া হয় দাদা সাহেব ফালকে পুরস্কার। 1992 সালের 17 জুলাই তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। ফাতেমা এনি, সময় সংবাদ, ঢাকা।